এক সপ্তাহে তুমি কটা সিনেমা দেখো মিনুর মা? ও ঠিক নেই, আজ একটা বয়ফ্রেন্ডের সঙ্গে যাব। বয়ফ্রেন্ড মানে? এটাকে সবে পাকড়েছি। কি বলছো কি মিনুর মা, তোমার না স্বামী মেয়ে এসব আছে? ও মা, স্বামী মেয়ে থাকলে সকাল রাত বুঝি থাকতে নেই মায়েরই। 20 টাকা বকশিস দেবে কিন্তু। জগতে মনে হয় একমাত্র আমি বোকা। চিটকি যা তুনে ডালি হ্যায়, তুনে ডালি হ্যায় ইহাঁ বাহাঁ। ওরে বাবা, রে বাবা, বাজারে কোনো জিনিসের হাত দেবার উপায় নেই, যাতে হাত দিচ্ছি সব আগুন, ছ্যাঁকা লেগে যাচ্ছে হাতে। তবে তোমার চালতা পেয়েছি, এক জোড়া 30ই নিয়েছে। হ্যাঁ চালতা? হ্যাঁ, আমি আবার তোমাকে কখন চালতা আনতে বললাম? এই বলে না, তুমি যে 30 টাকা যদি জোড়া হয় তাও নিও। চাল আনো নি। চাল? ও বাবা, তুমি চাল আনতে বলেছি নাকি? ফর্দা যে লিখে দিলাম। ফর্দ? তুমি ফর্দ দিয়েছিলে নাকি আমাকে? এই বাবা, কোথায় পেলাম ফর্দটা? ও দেখে, ও হ্যাঁ হ্যাঁ, ফর্দ দিয়েছিলে তো। ও দেখে, ঠিক আছে, ফর্দ সব মনে ছিল। দেখো, ব্যাগ কিনেছি। হ্যাঁ, তারপর তুমি চালতা বলেছো, চালতা কিনেছি, কিন্তু চালটা তো আনা হয়নি। চালতাটা কালকে আনবো। মাছ না এনে পারি? তুমি এত মাছ ভালোবাসো, আমি জীবনে এমন হয়েছে যে বাজারে গেছি মাছ না নিয়ে এসেছি, হয়েছে কখনো? একটা থালা দাও দেখি। থালা নেই, বাটি নেই, তাই আছে এই বাটিতেই না। এনো এই মাছগুলো, তুমি সব বাড়ি নিয়ে যাও। মাছ? ও বাবা, এই মৌরলা মাছ আমি নেব না। কেন? তাজা মৌরলা? আরে আমার সময় নেই, তুমি যদি কুটে দিতে পারো তাহলে নিতে পারো। আমি কুটে দেবো? বললাম তো, আমার টাইম নেই। তাছাড়া আজকে না একটা মুরজীবন নিমন্ত্রণ আছে। তুমি তো মৌরলা আগে ভালোবাসতে। তোমার সাথে আমি এত বছর ঘর করলাম কি করে কে জানে? তাজা মৌরলা এত লোককে জমে না, সেবেটাকে চোখেও দেখতে পায় না। 300 টাকা কেজি। তুমি যাবে এখান থেকে? দূর। ধর ধর। যদি মনে করে না, ফর্দের মধ্যে লিখে দিতাম বেশি ভালো হতো। ফর্দের লিখলেও হতো না, মানে ফর্দটা নিতেই তো ভুলে গেছি। পোকা, আরে দমকলে কত জল ধরে, একটু একটু জল ধরে, একটা আগুন নেবালি জল ফুরিয়ে গেল, তখন করবি কি? তাই জন্যে একটা অন্য জিনিস এনেছি। তুমি একটা দমকল এনেছো? বললাম না দুজনের জন্য দুটো। আমি দমকল আনিনি, আমি একটা অন্য আনিনি, অন্য কল এনেছি আমি তো। এত বড় কল? আমাকে দাও, আমাকে দাও। অনেক ভালো কল এসেছে। দাদা, বালতিটা বার করি। এই নে বালতি, বসে দাও। বসালি, বসি বালতিটা। এই রে বালতি ধরে রাখ। এটা পাম্প করিবি আর জল, পাম্প করিবি আর জল, পাম্প করিবি জল, বেড়ে পাম্প করিবি আর জল। আরে একটা দম করে কত জল ধরবি? এখানে যত আগুন লাগুক, তোরা খালি পাম্প করবি জল, পাম্প করবি জল। এটা নিয়ে না বাচ্চারা খেল, তুই খেল। কি দাদা,
ভালো লাগেনি? না ভাই, এটা দিয়ে তুমি জল পাম্প করো আর তুমি আগুন নেবাও। এ নাও ধরো তোমার জিনিস, এটা ধরো। বাহ বাহ, এটা কি তৈরি হয়েছে রে? এই সবটুকু চেটে পুটে খেয়ে নিবি, একটুও নষ্ট করবি না। ঠিক আছে, আমাকে ডাল দাও তো। মসুরির ডালটা কি রেঁধেছ ধুতি? ধুতি ধুতি খেয়ে তো ঠাম্মা, তো ঠাম্মা তো বিরাট নাম, অরুণ ধুতি, তাই একটু ছোট করে বললাম আর কি। দাদু, তুমি তো মাঝে মাঝে ঠাম্মাকে অরুণ বলে ডাকো। হ্যাঁ, তা ডাকি, কিন্তু আজকে তো মসুরির ডালটা একটু অন্যরকম রেঁধেছে, তাই একটু অন্য নামে ডাকলাম, ধুতি। আস্তে আস্তে চিত্ত, লেখা লেখা আস্তে খাও, এত তাড়াতাড়ি করে খাচ্ছ কেন? তুমি হলে কি যতে নষ্টের গোড়া? ডালটা কি ভালো রান্না করেছ ধুতে? তোমার বলার দরকারটা কি ছিল শুনে? জানো বৌমা এসব পছন্দ করে না। এটা কি হলো? লোকটাকে নিয়ে না আর পারি না, ওই দিনে দিনে আমার অশান্তি বাড়িয়েই দিচ্ছে। এই তোরা চুপ করে খা। চলো বৌমা খেয়ে নেবে চলো, সামনে ভাত পেলে উঠে আসতে নেই, চলো। আপনি আগে যান বাবা, এই ও সমস্ত ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট এই সমস্ত পালা চুকুন, আমি তারপরে যাচ্ছি। আমি যে কি করে তোমাদের কাছে এত অপ্রিয় হয়ে উঠলাম কে জানে। নিজের বউকে কেউ ধুতি বলে ডাকে? বাপের জন্মে এমন আদিক্ষেতা দেখিনি বাবা। মাছ নেই তাও আবার ছুটির দিনে, ভেবেছিলাম একটু রুই মাছের কালিয়া খাবো, কতদিন যে খাইনি। না না না, মাছ তো এনেছিলাম, তাজা মৌরলা মাছ, 300 টাকা কেজি। অশান্তি বাড়িও না, অশান্তি বাড়িও না, বসো। সেরকম তাজা রুই আনতো আমার বাবা জানিস, কতদিন যে সেসব মাছ খাইনি। আরে রুই মাছ ঠিক আছে, একটু তাজা মৌরলা মাছ 300 টাকা কেজি, এটা একজনে খাওয়া বন্ধ করেছ, আর করো না, ঘাড় গুজে ঘাড় গুজে। Thank you.